হাই ফ্রেন্ডস অ্যানিমে দুনিয়ায় আপনাকে স্বাগত আর আপনারা দেখছেন অ্যানিমে টকিস। আজকে আমরা এক্সপ্লেন করবো টু থাউজেন্ড টুয়েলভে রিলিজ হওয়া হরার বেস্ট একটি অ্যানিমে ওয়েব সিরিজ যার নাম অ্যানাদার এপিসোড সেভেনের প্রথমেই আমরা দেখি একটি টিচার তার ব্যাগ থেকে ছুরি বার করেছে আর সেই ছুরিটা সব স্টুডেন্টদের সামনে নিজের গলায় ঢুকিয়ে দেয় এটা দেখার পর সব বাচ্চারা সেখানে খুবই ভয় পেয়ে যায় আর কিছু কিছু বাচ্চারা তো সেখানে বমিও করতে লাগে আর সবাই ভয়ে এখানে ওখানে পালাতে থাকে আর ঠিক তখনই চিবিকি স্যার ওখানে চলে আসেন আর সবাইকে ক্লাসরুম খালি করতে বলেন কিছুক্ষণ পরে মিস মিকামি সেখানে চলে আসেন আর এইসব দৃশ্য দেখার পরে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তারপরে তিনি পুলিশকে আর অ্যাম্বুলেন্সকে কল করতে চলে যান পুলিশের আসার পর আমরা জানতে পারি তিনি যখন সেই স্যারের বাড়ি গেছিলেন সেই স্যারের মাকেও মৃত অবস্থায় পাওয়া যায় এটা দেখে বোঝা যায় স্যার নিজে সুইসাইড করার আগে তার মাকেও মেরে ফেলেছিল পরের সিনে আমরা আকাশাবাকে বলতে দেখি যে ওদের দুজনকে ইগনোর করে আর লাভ নেই কারণ ওদের দুজনকে ইগনোর করার পরেও মৃত্যু হয়েই চলেছে তারপরে কৈচি আর মিসাকি চিবিকির কাছে যায় আর সেই পনেরো বছর আগের ঘটনা জানতে চায় যে বছর খালি সাতজনের মৃত্যু হয়েছিল সেই বছর গরমের ছুটির পর মৃত্যু এমনি এমনি বন্ধ হয়ে গেছিল তার মানে সেই বছর গ্রীষ্মের ছুটিতে কিছু না কিছু একটা হয়েছিল যার ফলে এই মৃত্যুগুলো বন্ধ হয়ে গেছিলো চিবিকি আরও বলে যে সেই বছর ক্লাস নাইনে থার্ড সেকশানের ট্রিপটা একটা পাহাড়ের ওপরে মন্দিরে হয়েছিল আর সেই বছর কেউই জানতে পারেনি যে ওই বছর এক্সট্রা স্টুডেন্টটা কে ছিল খালি মৃত্যু হওয়া এমনি এমনিই বন্ধ হয়ে গেছিলো তারপরে কৈচি সাজেশান দেয় যে তাহলে তো ক্লাসের সবাইকে সে মন্দিরে যাওয়া উচিত হয়তো হতেই পারে যে ক্লাসের মৃত্যু আবার বন্ধ হয়ে যাবে আর তারপরে ক্লাস নাইনে থার্ড সেকশানের জন্য স্কুল আবার সেই ট্রিপটা রাখে যেটা আর তিন দিন পরে এইট অগস্টে হবে তারপরে স্ক্রিনশিফট আর আমরা কৈচিকে তেসি করার সঙ্গে একটি কফি শপে দেখি আর কিছুক্ষণ পরে আঁকা যাওয়া আর মুসিবিও সেখানে চলে আসে যেখানে যাওয়া কৈচির সঙ্গে হ্যান্ডশেক করে আর সে বলে যে তার এখনও মনে হয় যে তারা হয়তো আগে কখনো দেখা করেছে কৈচি আকাশ আওয়াকে জিজ্ঞাসা করে যখন সে প্রথম তাকে হসপিটালে দেখা করতে গেছিলো তখন তার সঙ্গে ওরকম কেন ব্যবহার করছিল তখন আকাশাবা বলে যে সে শুনেছে মৃত মানুষদের হাত ঠান্ডা হয় আর তখন সে চেক করছিল কইচি সেই এক্সট্রা স্টুডেন্টটা না তো কারণ এক্সট্রা স্টুডেন্টরা লিভিং ডেথ হয় তারপরে ক্যাফেতে আমরা একজনকে দেখি যে মোসেবীর দিদি ছিল আর সে বলে যে কিছুদিন আগে মাতসোকা নামের একজন মাতা লেখানে এসেছিল যে একসময় ক্লাস নাইনের থার্ড সেকশনের স্টুডেন্ট ছিল ওদের দুজনের মধ্যে ক্লাস নাইনের থার্ড সেকশনের যে রিসেন্ট ডেথগুলো হয়েছিলো সেই সব বিষয় নিয়ে গল্প হয় যেখানে মাতসুকা খুব আজব কথা বলে যেমন সেই বছরের অভিশাপ থেকে আমি সবাইকে বাঁচিয়েছিলাম অভিশাপটাকে আটকে দিয়েছিলাম অভিশাপটাকে ছেড়ে দিয়েছিলাম আমি আর এরকমই আটধে কাটতে কথা সে বলে যে কথাগুলোর কোনো মাথা মুন্ডু ছিল না তখন কৈচি তাকে জিজ্ঞাসা করে তুমি কি জানো মাতসুকা কোথায় থাকে তখন সেই মহিলাটি তার কথায় না বলে আর কৈচি বলে যে এই বিষয় নিয়ে সে তার মাসির সঙ্গে কথা বলবে আর এপিসোড সেভেন এখানেই শেষ হয়ে যায় এপিসোড এইটের প্রথমেই আমরা কৈচিকে রেইকোর সঙ্গে কথা বলতে দেখি যেখানে কৈচি রেইকিকে মাছুয়ার বিষয়ে জিজ্ঞাসা করে আর তাকে পনেরো বছর আগের ক্লাস টিপের কথাও জিজ্ঞাসা করে রেইকি এর উত্তরে বলে তার সেই পনেরো বছর আগের ঘটনা ঠিক মনে নেই কিন্তু সে কৈচি আর তার বন্ধুদেরকে মাছুকার কাছে নিয়ে যেতে পারবে এরপরে কৈচিকে আমরা মিসাকির সঙ্গে দেখি যেখানে মিসাকি বলে সে কৈচি আর তার বন্ধুদের সঙ্গে মাতসুকার বাড়ি যেতে পারবে না কারণ সে তার ফ্যামিলির সঙ্গে বাইরে ঘুরতে যাচ্ছে এরপরে আমরা পরের দিনের সিন দেখতে পাই যেখানে কৈচি দেশি গোড়া আর আরও দু তিনটে বন্ধুদেরকে একসঙ্গে দেখি যারা সবাই মাতসুকার সঙ্গে মিট করতে যাচ্ছিল রাস্তাতে একটি মেয়ের শরীর খারাপ হয়ে যায় যার নাম নাকাও ও খুব বমি করতে লেগেছিল কিন্তু তবুও সবাই মিলে মাতসুকার বাড়ি পৌঁছায় কিন্তু যাওয়ার পর শোনা যায় মাছুকা বাড়িতে নেই ও কিছুক্ষণ পরে আসবে আর তারপরে একটা ফ্রেন্ড সাজেস্ট করে যে এখানে ওয়েট না করে তারা সমুদ্রের ধারে যেতে পারে আর সেখানে গিয়ে টাইম স্পেন্ড করতে পারে সেখানে যাওয়ার পরে কইচি মিসাকিকে দেখতে পায় আর মিসাকি ভাগ্যবশত তার পরিবারের সঙ্গে এখানেই ঘুরতে এসেছিল আর মিসাকি এদের সঙ্গে জয়েন করে আর খুব এনজয় করে কিছুক্ষণ পরে মাতসুকা সেখানে চলে আসে আর সবার সঙ্গে কথা বলতে লাগে আঁকাশাবা মাতসুয়াকে জিজ্ঞাসা করে করেছে পনেরো বছর আগে স্কুল ট্রিপে ঠিক কী হয়েছিল মাতসুকা এর উত্তরে বলে জানি না কেন আমার ঠিক মনে নেই কিন্তু আমার এইটুকু মনে আছে যে আমরা সবাই একটা মন্দিরে রেখেছিলাম আর সেখানে পাহাড়ে গিয়ে কিছু একটা হয়েছিল। আর কইচি মাতসুয়াকে জিজ্ঞাসা করে যে এটার জন্য কি তুমি কি কোনো ক্লু ছেড়েছিলে এই কথাটা শোনার পরে মাতসুকা খুব চিন্তায় পড়ে যায় আর সে একটু ভাবনা চিন্তা করার পরে বলে যে সে স্কুলে কিছু একটা রেখেছিল এরপরে হঠাৎ করেই সেখানে দমকা হাওয়া হয় আর সে হাওয়ার ফলে তাদের খেলার বলটি সমুদ্রতে গিয়ে পড়ে আর সেই বলটি আনার জন্য নাকাও সমুদ্রে চলে যায় বলটি অনেক গভীর জলে চলে গেছিল আর সেটা ফিরেও আসছিল না মাছ তখন এগিয়ে এসে নাকাওকে দেখে আর দেখে যে সে খুব আজবভাবে জলে ভাসছিল আর তাকে দেখে মনে হচ্ছিল সে যেন জলের মধ্যে অজ্ঞান হয়ে গেছে আর হঠাৎ করেই সেখানে একটা বোর্ড চলে আসে আর তারপরে সেই বোর্ডটি নাকাওয়ের ওপর দিয়ে চলে যায় আর নাকাওয়ের বডি ছিন্ন হয়ে যায় এটা দেখে সবাই সেখানে খুব ভয় পেয়ে যায় আর মাছুকারই শুকার এই ভয়ের ফলে তার সেই ক্লুটা মনে পড়ে যায় সে আতঙ্কে বলে যে সে নিজের ক্লাসে একটা ক্লু লুকিয়ে রেখে এসেছিল আর এখানেই এপিসোড এইট শেষ হয়ে যায় এপিসোড নাইনের প্রথমেই আমরা কৈচি মিসাকি মিস মিকামি আর চিবিকিকে দেখি যেখানে মিস্টার মিকামি বলে যে মাকাওয়ের পোস্টমার্টাম রিপোর্ট থেকে আমরা বুঝতে পারছি যে ওর ব্রেনে প্রথম থেকেই প্রবলেম ছিল আর জলে যাওয়ার পরেই তার ব্রেন অ্যাটাক হয় আর সেখানে এসে মারা যায় তার মানে এটা দাঁড়াচ্ছে যে বোটের নিচে আসার আগেই তার মৃত্যু হয়ে গেছিল পরের সিনে আমরা দেখি কৈচি মিসাকি তেসিকোড়া আর আরেকটা বন্ধু মিলে তারা প্ল্যান বানাচ্ছিল যে স্কুল ছুটির পরে পূর্ণ বিল্ডিংয়ে যাবে সেই পনেরো বছর আগে সেই ক্লুটা বার করার জন্যে স্কুল ছুটির পরে তারা সেই পুরনো বিল্ডিংয়ে যায় কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও তারা কিছুই খুঁজে পায় না এরপরে আরও খানিক্ষণ খোঁজার পর কইচি আলমারির ওপরে একটি প্যাকেটে মোড়ানো জিনিস দেখে সেই প্যাকেটে মোড়ানো জিনিসটা বার করার পরে কৈচি দেখে যে তার ওপরে কিছু একটা লেখা আছে সেখানে লেখা ছিল যে এটা হলো তাদের জন্য যারা এই অভিশাপ থেকে অসহ্য হয়ে গেছে তারপর তারা সবাই সেই ক্যাসেটটা নিয়ে এইভি রুমে প্লে করে সেই ক্যাসেটে মাছুয়া বলে যে সে নাইনটিন এইটি থ্রিয়ের এর ক্লাস নাইনের থার্ড সেকশনের স্টুডেন্ট ছিল আর যে এই ক্যাসেটটা শুনছে সেও ক্লাস নাইনের থার্ড সেকশনেরই স্টুডেন্ট সে আরও বলে যে দুটো কারণের জন্য সে এই ক্যাসেটটা রেকর্ড করছে প্রথমত সে কনফেস করতে চায় সে কি কি করেছে আর দ্বিতীয়ত সে তাদেরকে হেল্প করতে চায় যারা এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় বা সলিউশান পেতে চায় আর বলে নাইনটিন এইটটি থ্রিতে এইট আগস্ট তারা একটা ট্রিপে গেছিলো যেখানে ওরা সবাই মিলে একটা মন্দিরে গেছিলো এবং তারা ঠিক করেছিল এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এই মন্দিরে প্রার্থনা করবে ওই ট্রিপটাতে টোটাল বাইশ জন ছিল তার পরের দিন সেই পাহাড়ে সবাই পুজো করতে যায় আর বাড়ি আসার সময় একটা স্টুডেন্টের মাথায় বাজ পড়ে আর সেখানেই তার মৃত্যু হয়ে যায় আর সব স্টুডেন্টরা এটা দেখে ভয়ে এদিক ওদিক পালাতে থাকে আর এর মধ্যে আরেকটা স্টুডেন্ট পালাতে পালাতে সেই পাহাড় থেকে পড়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়ে যায় আর ওই ক্যাসেটটা শুনতে শুনতে এবি রুমে স্যাট চলে আসে আর সেই জন্য তাদেরকে লোকাতে হয় আর এই কারণের জন্যই ওই ক্যাসেটটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যায় এটা দেখার পরে কইচি বলে আমরা তো মেন কথাটা শুনতেই পারলাম না এই কথার উত্তরে মচিজু বলে সে পরের দিন ক্যাসেটটাকে ঠিক করে আনবে আর এপিসোড নাইন এখানেই শেষ হয়ে যায় আজকের মতো এখানে সমাপ্ত আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করুন